শামীম আহমেদ রনি পরিচালিত রংবাজ ছবির সেটে বুধবার হঠাৎ হাজির হয় পুলিশ। ভারতীয় শিল্পী রজদাব দত্তের ওয়ার্ক পারমিট না থাকায় তাকে নিয়ে কাজটা করতে অনুরোধ জানানো হয়। 18 এপ্রিল থেকে পাবনায় সিনেমাটির শুটিং চলছে। এ বিষয়ে পাবনার SP রিয়াজুল করিম পরিবর্তন .com-কে বলেন, আমাদের কাছে অভিযোগ আসার পর আমরা রজদাব দত্তকে নিয়ে কাজটা করতে অনুরোধ করি, পরে তারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে, তবে এ নিয়ে কাউকে আটকের ঘটনা ঘটেনি। পরিচালক রনি বলেন, রজদাব দত্তের শুটিং ছিল বৃহস্পতিবার পর্যন্ত, তিনি বুধবার পর্যন্ত শুটিং করে আজ সকালে দেশে চলে গেছেন। আরো জানান, শাকিবের উপর নিষেধাজ্ঞা জারি করে পরিচালক সমিতির পাঠানো চিঠি বৃহস্পতিবার দুপুরে হাতে পেয়েছেন, জবাবে তিনি ইতোমধ্যে সমিতিতে পাঠিয়ে দিয়েছেন। সংবাদ মাধ্যমে এ নিয়ে কথা বলতে রাজি নন তিনি। শাকিব বুধবার বিকেল পর্যন্ত শুটিং করেছেন ও শুক্রবার থেকে আবার শুটিংয়ে ফিরবেন। রংধনু চলচ্চিত্র ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত রংবাজে শাকিব খানের বিপরীতে আছেন বুবলি। ছবিটি ঈদ উল ফিতরে মুক্তি পাবে। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।